চীনে মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়নের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা অতীতে দেখতে পেয়েছি চীনের বিভিন্ন মুসলমান সম্প্রদায়কে বিভিন্নভাবে কোণঠাসা করে রাখছে। তাদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে গর্ভপাত করতে বাধ্য করা হচ্ছে, তাদের বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটকে রাখা হচ্ছে। অর্থাৎ চীন সরকার মনে করে ইসলাম চায়নাতে উড়ে এসে জুড়ে বসেছে, তাই তাদেরকে তাড়াতে হবে, তাদের বিতাড়িত করতে হবে। সামাজিক যোগাযোগের মাধ্যমে সদ্য বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে মুসলমানদের সাথে পুলিশের, চাইনিজ পুলিশের সংঘাত হচ্ছে। পুলিশ আদালতের নির্দেশ অনুযায়ী তাদের একটি মসজিদ ভেঙে দিতে চাইছে। চলুন সেই ভিডিও ফুটেজগুলো, ছবিগুলো দেখি এবং কি ঘটেছে সেটি জানার চেষ্টা করি। চীনের ইউনান প্রদেশের নাগু শহরের হুই জনজাতির ত্রয়োদশ শতকে নির্মিত নাজিয়াইং নামের এই মসজিদটিকে ভেঙে দেওয়া হচ্ছে। ছবিতে যাঁদের দেখতে পাচ্ছেন এরা হুই জনজাতির এবং ওনারা বেইজিং কর্তৃক স্বীকৃত 56টি জাতিগত গোষ্ঠীর একটি। বস্তুত এই হুই সদস্যরা সুন্নিপন্থী মুসলিম। চীন জুড়ে প্রায় 1 কোটি হুই মুসলিম রয়েছেন, যাদের মধ্যে প্রায় 70,000ই দেশটির দক্ষিণ পশ্চিমের এই ইউনানে বসবাস করেন। 2020 সালে চীনের একটি আদালত এই নাজিয়াইং মসজিদটির সম্প্রসারণ কাজকে অবৈধ ঘোষণা করে তা ভেঙে ফেলার নির্দেশ দেয়। সম্প্রতি আদালত আবার নির্দেশ দিয়েছে মসজিদটির মিনার এবং গম্বুজ ভেঙে ফেলতে হবে, কারণ অনুমতি ছাড়াই ওই দুই অংশ বানানো হয়েছিল। স্থানীয় মুসলিম সম্প্রদায় আদালতের এই সিদ্ধান্তের প্রতিবাদে মসজিদের সামনে জড়ো হয়েছেন এবং বিক্ষোভ করছেন। এই মুসলিমদের বক্তব্য হচ্ছে ভাবাবেগে আঘাত করতেই এরকম নির্দেশ দেওয়া হয়েছে, কোনোভাবেই তারা মসজিদের গায়ে হাত দিতে দেবেন না। অন্যদিকে ঘটনাস্থলে পৌঁছেছে বিরাট পুলিশ বাহিনী। বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট, শিল্ড পরে তারা বিক্ষোভকারীদের সঙ্গে বোঝাপড়া করছেন। বিক্ষোভের এই ভিডিওতে দেখা যাচ্ছে এক বিক্ষোভকারী হেলমেট পরা এক পুলিশকে চড়থাপ্পড় মারছেন এবং পুলিশ পাল্টা আক্রমণ চালাচ্ছেন বিক্ষোভকারীদের ওপর। অসংখ্য মুসলিমকে গ্রেপ্তার করা হয়েছে, তবে সেই সংখ্যাটা আসলে কত সেটা প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে না। ধারণা করা হচ্ছে কয়েক হাজার হবে। স্থানীয় প্রশাসন বিক্ষোভকারীদের চিহ্নিত করে তাদের সামাজিক মাধ্যমে সমস্ত পেজ ব্লক করে দিয়েছে। বলা হয়েছে বিক্ষোভ চালিয়ে গেলে তাদের বিরুদ্ধে কঠিনতম শাস্তির ব্যবস্থা করা হবে। 6 জনের মধ্যে সকল বিক্ষোভকারীদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে এবং আত্মসমর্পণ করলে শাস্তি কমবে বলেও জানিয়েছে প্রশাসন। বাস্তবতা হচ্ছে এর আগেও চীনের একাধিক প্রদেশে মসজিদের মিনার এবং গম্বুজ ভাঙা হয়েছে। মসজিদগুলি যাতে সাধারণ চীনা বাড়ির মতো দেখা যায় সেই নির্দেশও দেওয়া হয়েছে বিভিন্ন মুসলিম সম্প্রদায়কে। অথচ চায়নাতে প্রতি বছর এরকম শত শত বাবরি মসজিদের মতো স্থাপনা ভেঙে দেওয়া হচ্ছে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে মুসলিম বিশ্ব চুপ। প্রথমে বাংলাদেশ দিয়ে শুরু করি। মোল্লা মুন্সিরা কেন চুপচাপ থাকেন? তারা কি এটি জানেন না? চীনের উইঘুর উপরের যে নির্যাতন নিপীড়ন সেটি পুরো বিশ্ববাসী জানেন। বহু মানবাধিকার সংগঠন, বহু সংবাদ মাধ্যম এই ঘটনাগুলোর ধারাবাহিক রিপোর্ট করে গেছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। বাংলাদেশের যেই বঙ্গীয় মুসলমানরা রয়েছেন তারা বয়কট ফ্রান্স, বয়কট অমুক, বয়কট তমুক বলে চিৎকার চেঁচামেচি করেন। তাদের ওস্তাদ যারা আছে, অর্থাৎ এই ধর্ম ব্যবসায়ী, ধর্মজীবী মোল্লা মুন্সিরা, তারাও কিন্তু বহুবার আমরা দেখতে পেয়েছি বাইতুল মুকাররমের সামনে হুঙ্কার, অমুক জায়গায় চিৎকার, অমুক জায়গায় ভাঙচুর এসব করেছে। চীনের বেলায় তারা কেন চুপচাপ? এর সহজ এবং বাস্তবিক কারণটি হচ্ছে টাকা পয়সা। চাইনিজ সরকার তাদের দেশের মুসলমানদের উপরে ক্র্যাকডাউন চালাচ্ছে এবং বহির্বিশ্বে মুসলমানদের নেতাদের টাকা ছেটাচ্ছে যেন তারা মুখ বন্ধ করে রাখে। বাংলাদেশের প্রথম সারির সবকটা মোল্লা মুন্সির কাছে এই অর্থ যায়, তাই তারা চুপচাপ থাকে। আপনারা দেখবেন না হেফাজত চরমোনায় কেউ কোনো বিবৃতি দেবে, কোনো ধরনের মিছিল মিটিং করবে। অনেক সময় ভয়াবহতার পরিমাণ খুব বেশি হয়ে গেলে বা সংবাদ মাধ্যমগুলোতে ফলাও করে প্রচার হলে লোক দেখানো প্রতিবাদ তারা করে, একদিন দুদিন কয়েক ঘন্টা শেষ। কেন তারা এই বিষয়গুলোকে সামনে আনতে চায় না? আপনারা সামনেও দেখতে পাবেন বর্তমানে যে মসজিদ ভেঙে দেওয়া হলো এবং মুসলমানদের উপরে নির্যাতন চালানো হচ্ছে, গণগ্রেপ্তার করা হচ্ছে, এরা কিন্তু এই সামনে শুক্রবারে কোনো বিবৃতি দেবে না, দিলেও সেটা খুব অল্প। এরা টাকার কাছে খুব অল্প দামে বিক্রি হয়। এবার বেশি দামে কারা বিক্রি হয়? মুসলমানদের সর্ববৃহৎ সংগঠন ওআইসিতে ইনভাইট করা হচ্ছে মুসলমানদের উপরে গণহত্যা চালানো দেশ চায়নাকে, এবং সেটির হোস্ট পাকিস্তান। এই হচ্ছে পেয়ারে পাকিস্তানের অবস্থা, এই হচ্ছে মুসলমানদের ইমান, টাকার কাছে বিক্রি হয়ে যায়। আমরা জানি চায়নার কাছে প্রচুর টাকা, টেকনোলজিতে তারা অনেক উঁচুতে দাঁড়িয়ে আছে। তারা বিশ্বের মধ্যে একটি প্রভাবশালী দেশ হওয়ার জন্য বহু বছর ধরে চেষ্টা করে যাচ্ছে। আধিপত্য বিস্তারের জন্য তারা বিভিন্ন রাষ্ট্রকে টাকা দিচ্ছে, আবার তলে তলে বিভিন্ন সন্ত্রাসী সংগঠনকেও তারা ফান্ডিং করে।
এরা কিন্তু ইসলামের ভয়াবহতা সম্পর্কে একদম স্পষ্ট। শুধু মুসলিমদের উপরে যে নির্যাতন চালাচ্ছে চায়না সেটা ঠিক নয়, আরও অন্যান্য ধর্মের উপরেও তারা বিধিনিষেধ এনেছে। ইসলাম যেহেতু সবচেয়ে ভয়াবহ ধর্ম তাই তাদের উপরে বিধিনিষেধ বেশি, কিন্তু গণহত্যা ভাঙচুর নিয়ে আপনি কি বলবেন? আমরা অনেকেই জানি চায়নায় কিভাবে ডিক্টেটরশিপ চালানো হয়, কিভাবে বা কতটা সেন্সরশিপ চালানো হয়। যেমন ফেসবুক, ইউটিউব চায়নায় কিন্তু ব্লকড, এমনকি গুগলের সব সার্ভিস বন্ধ চায়নাতে। তাদের যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে সেগুলো কিন্তু সরকারের সেন্সরশিপ বাদ দিয়ে অল্প যেটুকু থাকে সেটাই তারা খবর হিসেবে প্রচার করে। অর্থাৎ সরকারের ইচ্ছে এবং অনিচ্ছের উপরে তাদের 90% কন্টেন্ট নির্ভর করে। চায়নার যে অ্যাপগুলো আছে, বিভিন্ন মেসেজিং অ্যাপ বা সোশ্যাল মিডিয়া, সেগুলোর সাথে কিন্তু আমরা আবার অতটা পরিচিত নই। ফলে চায়নায় এরকম যে গণহত্যা চালানো হয়, চায়নার জনগণের উপরে যে ধরনের নিধন চালানো হয়, সেগুলো আমরা কয়েকদিন পরে দেখতে পাই। আমরা এই ঘটনাগুলো পরে দেখতে পেলেও এক বাস্তবিক কারণে এর প্রতিবাদ সেভাবে আসে না। খেয়াল করে দেখুন, বঙ্গীয় এই ধর্মান্ধ মুসলমান এবং তাদের সুশ্রীদাতা অর্থাৎ ধর্মজীবী এই মোল্লা মুন্সি এবং কমিউনিস্ট এই চাইনিজ সরকার, এরা কিন্তু একই চিন্তাভাবনার লোকজন। এই মোল্লা মুন্সিরা কিন্তু বিশ্বাস করে কেউ ইসলাম ত্যাগ করলে তাকে কোপাও, কেউ নাস্তিক বললে নিজেকে তাকে কোপাও। আমাদের অনেক ব্লগারকে এভাবেই ভিন্ন মতের কারণে হত্যা করেছে। আবার এই চাইনিজ কমিউনিস্ট এবং নাস্তিক গভর্নমেন্ট কী চিন্তা করে দেখেন, যে এরা চায়নার আদর্শে বিশ্বাস করে না, এরা ভাড়া করা, ধার করা, উড়ে এসে জুড়ে বসা এই ইসলাম ধর্মকে তারা লালন পালন করে, তাই তাদেরকেও কোপাও, মারো, নিধন করো। তো এই দুই পক্ষই যেহেতু একই ধরনের সন্ত্রাসে বিশ্বাস করে, তাই এদের কার্যক্রমও সেম। এবং পশ্চিমা কিছু মিডিয়া যখন এগুলো সামনে আনে, তখন চীন বলে এগুলো পশ্চিমা প্রোপাগান্ডা। আবার আরবের যে দেশগুলো আছে, ইসলামিক দেশ, তারা তো চায়নার সাথে দহরম মহরম অবস্থা, তারা কখনোই প্রতিবাদ করবে না। কেউ কেউ চায়নার ক্ষমতার কাছে জিম্মি, কূটনৈতিক কারণে অনেকেই জিম্মি, আবার অনেকে অর্থলোভী, টাকা চাই টাকা চাই। এই যে বঙ্গীয় মুসলমানরা রয়েছে, তাদের মধ্যে যারা নেতা মোল্লা মুন্সিরা ধর্মজীবীরা, এইগুলোকে চেনেন না? এই আব্বাসি ফাব্বাসি, চরমোনাই, হেফাজত, জামাত, এরা কেউ কথা বলবে না। কথা বললেই তাদের ফান্ড বন্ধ হয়ে যাবে, অতীতে যে টাকা পয়সা দিয়েছে সব চায়না ফেরত চাইবে। আর চায়না ফেরত চাইলে গলার ভেতর থেকে কীভাবে টেনে নিতে হয় এটা কিন্তু মোল্লা মুন্সিরা জানে। ফলে আপনারা সেভাবে বাইতুল মোকাররমের সামনে মিছিল দেখবেন না, চায়নার দূতাবাস ঘেরাও দেখবেন না, সেভাবে কিছুই দেখবেন না। যদি এই খবরগুলো খুব বেশি মাতামাতি হয় আন্তর্জাতিক মাধ্যমগুলোতে, তখন হয়তো চায়নাই এই মোল্লা মুন্সিদের বলবে, বাবারে তোমরা একটু আমাদের বিরুদ্ধে নাম, মানে লোক দেখানো বিবৃতি দাও, লোক দেখানো প্রতিবাদ দেখাও, নাহলে তো তোমাদের গ্রহণযোগ্যতা থাকবে না, এরকম ভাবভঙ্গি করতে পারে। কিন্তু এর বাইরে কিছু যাবে না। দেখেন, বাবরি মসজিদকে কেন্দ্র করে বাংলাদেশে কী অবস্থা হয়েছে আমরা দেখেছি, পাকিস্তানে কী হয়েছে আমরা দেখেছি, অমুসলিমদের উপরে কী পরিমাণ নির্যাতন চালানো হয়েছে আমরা দেখতে পেয়েছি। বাবরি মসজিদের মতো শত শত মসজিদ প্রতি বছর চায়নাতে ভাঙা হয়, ধ্বংস করা হয়, চাইনিজ মুসলমানদেরকে ধরে ধরে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, তাদেরকে ইসলাম ত্যাগ করানো হয়, ইসলামের জঘন্য অধ্যায়গুলো দেখিয়ে তাদেরকে বোঝানো হয়, এই ধর্ম জঘন্য একটি ধর্ম, সে বিষয়ে আমার বিতর্ক নেই। কিন্তু আমার আপত্তি আছে এই নিরীহ মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন চালানো নিয়ে। মুসলমানরা ভিকটিম, আমি ইসলামের সমালোচনা করি, কিন্তু মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা রয়েছে তাদের ধর্ম পালনের। তাদের মসজিদ কীরকম হবে এটি চাইনিজ গভর্নমেন্ট ঠিক করে দেবেন না। তারা কীভাবে নামাজ পড়বেন, কীভাবে রোজা রাখবেন, কীভাবে সন্তান জন্ম দেবেন সেটি চাইনিজ গভর্নমেন্ট ঠিক করে দেবেন না। সুতরাং এই অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা সাধারণ মানুষরাই পারি অন্ততপক্ষে এই বিপদগ্রস্ত, এই ক্ষতিগ্রস্ত মুসলমানদের পাশে দাঁড়াতে। মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হিসেবে নয়, মানুষ হিসেবে তাদের উপরে কী ধরনের অত্যাচার চালানো হচ্ছে আপনারা একটু ইন্টারনেটে সার্চ করলে বা বিভিন্ন পত্রপত্রিকা আর্টিকেল পড়লে স্পষ্ট হবেন। আমরা বাংলাদেশের টের পাই না এভাবে, কারণ আমাদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়। কারা লুকায়? এই মোল্লা মুন্সিরা। অন্যান্য ক্ষেত্রে যেভাবে চিৎকার করে, এইসব ক্ষেত্রে ঠিক ততটাই চুপচাপ থাকে, ফলে আমাদের কাছে মনে হয় খুব স্বাভাবিক ব্যাপার। দেখুন, আমরা চাইনিজ গভর্নমেন্টকে কিছুই করতে পারবো না, আমাদের সেই ক্ষমতা নেই, কারণ আমরা সাধারণ মানুষ। কত বড় বড় দেশ তারাই কিছু করতে পারছে না। কিন্তু আমরা অন্ততপক্ষে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রতিবাদ করার মাধ্যমে এটা করতে পারি, চাইনিজ গভর্নমেন্ট যেন এই নিরীহ মানুষগুলোর উপরে পরবর্তীতে যে প্ল্যানগুলো করছে আরও নির্যাতন নিপীড়ন চালানোর, সেগুলো যেন করতে না পারে। দেখুন, এই মসজিদগুলো নামমাত্র গম্বুজ ভাঙছে। অতীতের যে কটা মসজিদের এরকম গম্বুজ ভেঙেছিল, ভাঙার পরে তারা বছরের পর বছর এই মসজিদ বন্ধ করে রেখেছে। চাইনিজ মুসলমানরা ভুলেই যান যে ওখানে একটা মসজিদ ছিল। তো এইভাবে একটি সম্প্রদায়কে, ধর্মীয় সম্প্রদায়কে আপনি বিলীন করে দিতে পারেন না।
হ্যাঁ, ইসলাম সেই মধ্যযুগে যেভাবে চায়নায় ঢুকেছে, অর্থাৎ হানাহানি, মারামারির মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে, হত্যা, খুন, ধর্ষণের মাধ্যমে, আপনি এখন এই 2023 সালে এসে বা এই 21 সেঞ্চুরিতে এসে আপনি তাদেরকে সেভাবে ধর্ষণ, লুণ্ঠন, হত্যার মাধ্যমে আপনি বিতাড়িত করতে পারেন না। সুতরাং আমাদেরকে বাস্তব জায়গা থেকে ভাবতে হবে এবং মানুষের অধিকারের জন্য কাজ করতে হবে। আমি অবশ্যই এই ভাঙচুর নিধনের বিরুদ্ধে, চাইনিজ মুসলমানদের অধিকার তারা ফিরে পাবেন এই জন্য আমরা যার যার জায়গা থেকে ভূমিকা পালন করি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।